স্থানীয় প্রার্থী চাই, বহিরাগত প্রার্থী চাই না। পুরো ভোটের মুখে এই পোস্টার ছেয়ে গেছে শিলিগুড়ির 37 নম্বর ওয়ার্ডে। পোস্টারের নিচে লেখা 37 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ। এই ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর অলোক ভক্ত, তিনি আসলে 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই প্রেক্ষাপটে স্থানীয় কাউকে প্রার্থীর দাবিতে পোস্টার দিল কারা, তা নিয়ে শুরু হয়েছে তর্জা। তিনটা গোষ্ঠী হয়ে গেছে যা আমরা বুঝতে পারছি, একটা হচ্ছে অলোক ভক্ত, একটা দুলাল দত্ত, একটা পিকে। মানুষে বলছে এটা এটা একদম পরিষ্কার তো, তিনটা গোষ্ঠী এখানে তৃণমূলের। কারণ কে প্রার্থী পাবে, কারা থাকবে, তাদের ব্যাপার। যে কোনো মানুষ যে কোনো ওয়ার্ডে দাঁড়াতে পারে আইনসম্মতভাবে, কাজে বহিরাগত বলে কিছু নেই। এলো একটা মানুষকে এরা খবরের জন্য খবর করে দেওয়া, আমাদের দলের সিস্টেমের মধ্যে দিয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবে সেই হবে প্রার্থী। ঘটনায় তৃণমূল বিজেপিকে একযোগে নিশানা করেছে সিপিএম। আমাদের কাছে যা খবর আছে, তিন চারজন প্রার্থী হওয়ার জন্য লড়াই করছেন বিজেপির মধ্যে, এবং একই চিত্র হচ্ছে আমাদের তৃণমূলের মধ্যে। কারণ ইতিমধ্যে দু চারজন প্রার্থী ওরা আমি হব বলে লড়াই চলছে। সব মিলিয়ে পুরো ভোটের আগে স্থানীয় প্রার্থীর দাবিতে পোস্টার ঘিরে রাজনৈতিক তর্জা তুঙ্গে। সনদ শাহ, রিপোর্ট এবিপি আনন্দ, দার্জিলিং। কুলতলির ডোঙাজোড়া গ্রামে শেখপাড়ার জঙ্গলেই রয়েছে রয়্যাল বেঙ্গল, তবে পাঁচ দিন পরেও তাকে খাঁচাবন্দি করা যায়নি। গতকাল রাতে জঙ্গলে লাগানো জাল ছিঁড়ে বের হওয়ার চেষ্টা করে বাঘ। আশেপাশে আছড়ানোরও দাগ মিলেছে বলে বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন। গতকাল গোটা গ্রাম অন্ধকার করে রাখা হয়। বাঘের নড়াচড়া টের পাওয়া গিয়েছে বলে গ্রামবাসীদের দাবি। আশেপাশের এলাকায় নতুন করে মিলেছে বাঘের পায়ের ছাপ। এখনও পর্যন্ত বাঘ খাঁচাবন্দি না হওয়ায় আতঙ্কে ডোঙাজোড়া গ্রামের বাসিন্দারা। সকালবেলা আমরা গিয়ে দেখলাম জালের কোলে বাঘ থাবা মেরেছে, জাল ছেড়ার জন্য চেষ্টা করেছে, ব্যাপক চেষ্টা করেছে, ছিঁড়তে পারেনি। এখন ওর ভিতরে আছে, বাঘের থাবা দেখে আমরা বুঝতে পারছি যে বাঘ আছে ওর ভিতরে। সেইভাবে আমরা দেখলাম যে বাঘ এখন ওর ভিতরে আছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।